পৃথিবীতে খুব কম এমন ব্যক্তি আছে যারা মৃত্যুর পরও তাদের কলাকৃতির জন্য বিখ্যাত। তাদের মধ্যে একজন হলেন লিওনার্দো দা ভিঞ্চি। তখনকার সময় লিওনার্দো দা ভিঞ্চি একজন শিল্পী এবং বৈজ্ঞানিক হিসাবে ইতালিতে পরিচিতি লাভ করেন। ওনার আশ্চর্য প্রতিভার জন্য সারা বিশ্ব আজও তাকে মনে রেখেছে। পুরাতত্ত্ববিদদের মতে উনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি। লিওনার্দো দা ভিঞ্চি 15 এপ্রিল 1452 ইতালির ভিঞ্চি নামক এক শহরে জন্মগ্রহণ করেন। আসলে লিওনার্দো দা ভিঞ্চিতে ভিঞ্চি শব্দটি ওনার পদবী নয়, এটি ওনার জন্মস্থান। নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত আর আপনারা দেখছেন মিস্টিরিয়াস চ্যানেল মাই ওয়ে। সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস চ্যানেল মাই ওয়েকে আর বেল আইকনটা টিপুন, যাতে আমাদের সমস্ত লেটেস্ট ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে। লিওনার্দো দা ভিঞ্চির জন্মকাল থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছুই এক বিশাল রহস্য। আজ আমরা ওনার আঁকা মোনালিসা চিত্রের রহস্য আপনাদের সামনে তুলে ধরব। পৃথিবীতে সবচেয়ে আলোচিত ও বিখ্যাত যে চিত্রটি আছে তা হলো মোনালিসা। আমি জানি মোনালিসা নামটি শোনার সাথে সাথেই আপনাদের মনে অনেক প্রশ্ন উঁকি মারছে। আজ এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। বলা হয়ে থাকে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখলে মোনালিসার হাসি পরিবর্তন হতে থাকে। কিছু ঐতিহাসিকদের মতে মোনালিসা চিত্রের মধ্যে বিশাল এক রহস্য লুকিয়ে আছে। 500 বছর ধরে এত পরীক্ষার পরেও কেন মানুষ দেখতে পায়নি মোনালিসা চিত্রের মধ্যে লুকিয়ে রাখা এলিয়ানের চিত্র? আজ আমরা মোনালিসা চিত্রের সমস্ত রহস্য উন্মোচন করব। এই চিত্রের সমস্ত দিকগুলি নিয়ে আমরা আলোচনা করব, তাও আবার যুক্তি ও তথ্য প্রমাণের সাথে। মোনালিসা চিত্রটি কোনো কাগজ বা কাপড়ের ওপর আঁকা হয়নি, আঁকা হয়েছে কাঠের উপর, সেই কাঠ যা আজ আমরা ব্যবহার করি স্কেটবোর্ড বানানোর জন্য। এই চিত্রটি 1503 থেকে 1519 সালের মধ্যে আঁকা হয়েছিল, অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি 16 বছর ধরে এই চিত্রটি বানিয়েছিলেন। কিন্তু চিত্রটি সম্পূর্ণ শেষ হওয়ার আগেই দা ভিঞ্চির মৃত্যু ঘটে। আসলে এই চিত্রটির নাম মোনালিসা নয়, এটি একটি স্পেলিং মিস্টেক। এই চিত্রের আসল নাম হল মোনা লিসা। ইতালিতে মোনালিসার অর্থ হল মাই লেডি। মোনালিসা ছিল দা ভিঞ্চির সবচেয়ে প্রিয় চিত্র। উনি যেখানেই যেতেন সেখানেই উনি মোনালিসার চিত্রটি নিয়ে যেতেন। লিওনার্দো দা ভিঞ্চি যখন এই চিত্রটি আঁকতে শুরু করেন তখন তার বয়স 51 বছর ছিল। 1757 সালে মোনালিসার এই চিত্রটি প্যারিসের লুভর মিউজিয়ামে প্রথম খুঁজে, কিন্তু কেউ জানেন না যে কিভাবে এই চিত্রটি প্যারিসের লুভর মিউজিয়ামে পৌঁছালো। 21 আগস্ট 1911 সালে এই চিত্রটি মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়, কিন্তু 10 বছর পর তা আবার খুঁজে পাওয়া যায়। 1951 সালে এক ব্যক্তি এই চিত্রটিতে পাথর ছুড়ে মারেন, যার ফলে চিত্রটিতে মোনালিসার বাম হাতের কুনোয়ের নিচে একটি দাগ হয়ে যায়। মোনালিসার এই চিত্রটি রাখার জন্য লুভর মিউজিয়ামে একটি বিশেষ কক্ষ নির্মাণ করা হয়। কক্ষের তাপমাত্রা এমন রাখা হয়েছে যাতে মোনালিসার চিত্রটি খারাপ না হয়ে যায়। এই কক্ষটি বানাবার জন্য মিউজিয়ামের তরফ থেকে 50 কোটি টাকা খরচ করা হয়। মোনালিসার চিত্রটি একটি বুলেট প্রুফ কাঁচের মধ্যে রাখা হয়েছে। 14 ডিসেম্বর 1962 এই চিত্রটির মূল্য ছিল $100 মিলিয়ন, যার মানে হল 640 কোটি টাকা। কিন্তু আজকের সময় এই চিত্রটির মূল্য হল $790 মিলিয়ন, যার মানে হল 5380 কোটি টাকা। চলুন এবার খুঁজে নেওয়া যাক কি রহস্য লুকিয়ে আছে এই আশ্চর্য চিত্রটিতে। দা ভিঞ্চি কখনোই প্রকাশ করেনি এই চিত্রটিতে যে মহিলা আছে তিনি কে। তার লেখা বিভিন্ন গ্রন্থের মধ্যে তিনি কোথাও মোনালিসার চিত্র সম্বন্ধে কিছু উল্লেখ করেননি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আসলে কে এই মহিলা? অনেকে বলছেন দা ভিঞ্চি এই চিত্রটি বানানোর সময় মাদার মেরির কথা কল্পনা করেছিলেন।
আবার অনেক বিজ্ঞানীরা যুক্তি দিয়েছেন দা ভিঞ্চি এই চিত্রটিতে নিজেকেই এঁকেছেন মহিলা রূপে। কিন্তু এই সমস্ত যুক্তির কোনোটাই সঠিক নয়। যদি আমরা সেই সময়কার যে কোনো ব্যক্তিকে দেখি, তাহলে মোনালিসার মুখের সাথে সেই সময়কার কোনো ব্যক্তির মুখের মিল নেই। দা ভিঞ্চির এক ঘনিষ্ঠ বন্ধু একটি চিঠি দা ভিঞ্চিকে লিখেছিলেন, যা খুঁজে পাওয়া যায় 2005 সালে। সেই চিঠি অনুযায়ী চিঠিটি লেখা হয়েছিল 1503 সালের অক্টোবর মাসে। যখন দা ভিঞ্চিকে এই চিঠিটি লেখা হয়, তখন তিনি তার বন্ধু ফ্রান্সিসকো জিয়াকন্ডোর একটি ছবির উপর কাজ করছিলেন। জিয়াকন্ডোর স্ত্রীর নাম ছিল লিসা জিয়াকন্ডো। জিয়াকন্ডো তার দ্বিতীয় সন্তানের জন্ম এবং নতুন বাড়ি তৈরি করার খুশিতে তার স্ত্রীর একটি চিত্র আঁকতে বলেছিলেন দা ভিঞ্চিকে। এই পত্রের উপর নির্ভর করে বলা যায়, যখন এই পত্রটি লেখা হয় সেই সময় দা ভিঞ্চি মোনালিসা চিত্রটির উপর কাজ করছিলেন। কিন্তু আমরা এই কথা দাবির সাথে বলতে পারি না যে মোনালিসার চিত্রটি লিসা জিয়াকন্ডোরই। বৈজ্ঞানিকরা বিশ্লেষণ করে বলেছেন লিসার হাবভাব মোনালিসার সাথে মিল খায় না। 2004 সালে এক বৈজ্ঞানিক যার নাম পাস্কেল কটে, উনি মোনালিসার চিত্রটিকে স্পেকট্রালাইট টেকনোলজির হাই ইন্টেন্সিটি লাইট এবং মাল্টিলেন্স ক্যামেরার সাহায্যে চিত্রটির আলাদা আলাদা স্তরের ছবি তোলেন, এবং এর থেকে তিনি যা তথ্য সংগ্রহ করেন তা সমস্ত পৃথিবীকে হতবাক করে দেয়। পরীক্ষায় পাওয়া যায় যে রং দা ভিঞ্চি এই চিত্রটি বানাতে ব্যবহার করেছিল তার স্তর 40 মাইক্রোমিটার ছিল, যার মানে হল একটি সরু চুলের থেকেও পাতলা। এই চিত্রটির মধ্যে আরও 3টি চিত্র আছে যা মোনালিসা চিত্রটির মধ্যে লুকিয়ে আছে। কিন্তু অবাক করা ব্যাপার হল সেই চিত্র লিজা জিয়াকন্ডের মুখের সাথে অনেক মিল খুঁজে পাওয়া যায়। দা ভিঞ্চি হয়তো লিজা জিয়াকন্ডেরই চিত্র বানিয়েছিলেন, কিন্তু লিজা জিয়াকন্ডের মুখ হয়তো তার খুব একটা পছন্দ হয়নি, তাই দা ভিঞ্চি এই চিত্রটিকে আরও মডিফাই করে মোনালিসার ছবি তৈরি করেছিলেন। যেমন আমি বলেছিলাম যে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখলে মোনালিসার হাসি পরিবর্তন হয়। স্যান্ডারলেট ইউনিভার্সিটি তাদের সদস্যদের নিয়ে একবার মোনালিসার চিত্রটি সার্ভে করেছিলেন। সার্ভেতে উঠে আসে যে মোনালিসার চিত্রটি দূর থেকে দেখলে যেমন মনে হয় মোনালিসা হাসছেন, তেমনি কাছ থেকে দেখলে মনে হয় তার 2টি ঠোঁটের কোণ নিচের দিকে ঝুঁকে আছে, যার ফলে মনে হয় মোনালিসা যেন চিন্তায় মগ্ন আছে। লিওনার্দো দা ভিঞ্চি এই চিত্রটি বানাবার সময় কিছু কৌশল ব্যবহার করেন, যাতে কোনো আউটলাইন থাকে না, আর যদি আউটলাইন থাকে তাকে রং দ্বারা চাপা দিয়ে দেয়া হয়। আজ পর্যন্ত কোনো মানুষ এই কৌশল এত ভালোভাবে ব্যবহার করতে পারেননি যতটা দা ভিঞ্চি করেছিলেন। তবে মোনালিসার হাসি বদলে যাওয়া রহস্যের এইটি কারণ নয়, আসল কারণ লুকিয়ে রয়েছে মোনালিসার চোখে। আমরা যখন মোনালিসার চোখের দিকে তাকাই, তখন তা এক হাসিখুশি ব্যক্তির মুখের সাথে মেলে, কিন্তু যখন মোনালিসার ঠোঁটের দিকে তাকাই, তখন সেই হাসি অদৃশ্য হয়ে যায়। মোনালিসার চিত্রের মধ্যে একটি গোপন বার্তাও আছে। দা ভিঞ্চি ভালোভাবেই জানতেন কিভাবে চিত্রের মধ্যে গোপন বার্তা দেয়া যায়। মোনালিসার চিত্রে মোনালিসার ডান হাতের কাছে গোপন একটি বার্তা লেখা আছে। যখন আল্ট্রা হাইলাইট পদ্ধতিতে এই চিত্রের বিভিন্ন অংশকে ভালোভাবে দেখা হচ্ছিল, তখন সেইখানে কিছু অক্ষর পাওয়া যায় যা দা ভিঞ্চি হয়তো লিখেছিলেন এই চিত্রটিতে। সেই সব অক্ষরগুলিকে পরপর সাজালে যা পাওয়া যায় তা হল লারেস পোস্ত্রা সি ত্রোভো আকি। এই শব্দটি ইতালিয়ান ভাষায় লেখা হয়েছিল, যার মানে হল দ্য অ্যান্সার ইজ হেয়ার। এই ছবিতে যা রহস্য লুকিয়েছিল এতদিন, সেই রহস্য প্রায় সমাধান হয়ে এসেছিল, কারণ আমরা সেই জায়গার সন্ধান পেয়ে গিয়েছিলাম যেখানে এই চিত্রের রহস্য লুকিয়েছিল। কিন্তু এই রহস্য উন্মোচনের জন্য অনেকেই চেষ্টা চালিয়েছিল, কিন্তু কেউ কিছু খুঁজে পায়নি। সাম্প্রতিক এক জনপ্রিয় ওয়েবসাইট প্যারানর্মাল ক্রুশাল দাবি করেন যে মোনালিসার ছবিতে এলিয়ান লুকিয়ে রয়েছে। শুনে অবাক লাগলেও সেই দিকে আলোকপাত করলে দেখা যায়, যদি আমরা মোনালিসার চিত্রটির বাম দিককে আয়নার কাছে নিয়ে আসি, তাহলে আমরা এক এলিয়ানের চেহারা দেখতে পাই। শুনতে মজার মনে হলেও একটি অবাক করা ব্যাপার হল এই চিত্র আমরা সেইখানে দেখতে পাই যেখানে দা ভিঞ্চি উত্তর লুকিয়ে আছে বলে দাবি করেছিলেন।
আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এই ধরনের রহস্যময় ভিডিও দিতে থাকব এই চ্যানেলটিতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন তবে আসি।